একদিন রাতের অন্ধকারে জয় আত্মাদের রহস্য অনুসন্ধান করতে কবরস্থানে গেল। কি হলো? আর ওর উপর আক্রমণ হলো। তারপর নিজের প্রিয় লেখক ভানুকে ডাক পেয়ে সে পৌঁছলো শিকারপুর। আমি দেওয়ান, সেখান থেকে শুরু হলো দেওয়ান মহলের পথে যাত্রা। আসুন দেখি সেই রাতের গল্প আর দেওয়ান মহলের রহস্য। প্লিজ চলো এখান থেকে। কিচ্ছু হবে না, আসো। আমার খুব ভয় করছে জয়। তোমার তোমার মনে আছে না আগের বার পুকুরের ধারে কি হয়েছিল? হ্যাঁ মনে আছে। জয় সারা সপ্তাহ আমাকে ভাঙা পা নিয়ে বাড়িতে বসে থাকতে হয়েছিল। তুমিও না নিজেকে সব থেকে বড় ভুতুরে ঔপন্যাসিক ডক্টর ভানোটের ভক্ত হয়ে কি প্রমাণ করতে চাও জয়? জয় আমি তোমাকে বলছি, এসব করতে গিয়ে তুমি খুব বড় বিপদে পড়বি। তুমি এখন আমার গুরু ডক্টর ভানোটার নামে কিচ্ছু বলবে না। তুমি জানো বেশিরভাগ সময় এরকম জায়গায় ওনার গল্প উপন্যাসগুলোই আমাকে বাঁচিয়েছে। এর থেকে ভালো তুমি চুপচাপ পেছনে আসো। কি হলো, কি হলো, তুমি ঠিক আছো? কোথায় লেগেছে? ফিকে তুই পাগল হয়ে গেছিস? এবারে নিজের মুখটা তো দেখ, এবার বিশ্বাস হয়েছে তো যে আত্মা বলে কিচ্ছু হয় না? তুমি কখনো দেখোনি তাই বিশ্বাস করছো না। ডক্টর ভানোটের গল্প কখনো পড়ে দেখবে, বুঝতে পারবে আত্মা আছে, আর আমি সেটা বিশ্বাস করি। হ্যালো, হ্যালো, আমি জয়ের সাথে কথা বলতে পারি? হ্যাঁ জয় বলছি, কে আপনি? আমি ডক্টর ভানোট বলছি। ডক্টর ভানোট? স্যার স্যার আমি জয়ই বলছি। স্যার আমি বিশ্বাস করতে পারছি না, আমি আপনার গলা শুনে আমি ভীষণ এক্সাইটেড। স্যার আমি বিশ্বাস করতে পারছি না, কেমন আছেন আপনি? আমি তোমার চিঠি পেয়েছি, বুঝলাম তুমি আমার উপন্যাসগুলোকে খুব মন দিয়ে পড়েছো। ওয়াও স্যার, আমি আপনাকে বোঝাতে পারবো না যে আমার কি আনন্দ হচ্ছে। স্যার আমি আপনার সব থেকে বড় ফ্যান, ব্যাস আমি একবার আপনার সাথে দেখা করতে চাই। হ্যাঁ আমিও সেই কারণেই তোমাকে ফোন করেছি। তুমি কাল আমার সাথে শিকারপুরে দেখা করো, তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে, আশা করি ভালো লাগবে। স্যার ভালো নয়, খুব ভালো লাগবে। স্যার আমি আপনার সাথে দেখা করতে পারবো, এর থেকে বড় সারপ্রাইজ আমার কাছে আর কি হতে পারে? আমি নিশ্চয়ই আসবো স্যার। ওকে বাই। ইয়েস স্যার, ঠিক আছে, বাই। ইয়েস, এই রাস্তা আমাদের সোজা শিকারপুর নিয়ে যাবে স্যার। আমি জানি, সামনে দেখে চালাবেন? দেখছি স্যার। জানেন শিকারপুরে একটা দেওয়ান মহল আছে, ওটাতে অনেক আত্মা বাস করে, আর আত্মাদের ভয়ে ওখানে কেউ আসা যাওয়াও করে না। আরে আপনি সামনে দেখে চালান, বারবার পেছনে দেখছেন কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো, আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে, প্লিজ। ঠিক আছে স্যার। ড্রাইভার সামনে গাড়িটা দাঁড় করাবেন। আরে কোথায় স্যার, সামনে তো কেউ নেই। আমি আপনাকে বলছি তো দাঁড়াতে হবে তো দাঁড়াতে হবে। ড্রাইভার গাড়ি চালান। এই পাগলটা কে? আমি বলেছিলাম তো স্যার এই জায়গাটা খুব বিপজ্জনক। ঠিক আছে সামনে দেখে চালান প্লিজ, এদিক ওদিক দেখবেন না, আর কোথাও দাঁড়াবেন না, সোজা শিকারপুরে চলুন। ঠিক আছে স্যার। একটা ছেলের সাথে আমার কথা হয়েছে,
আর আজকের দিনের কথা তো তুমি জানো। আজ মাসের শেষ দিন, আজই আত্মারা সব থেকে শক্তিশালী হয়ে ওঠে, আর আজকেই আমি ওই ছেলেটাকে দেওয়ান মহল পাঠাবো। ভানুট, ওই ছেলেটা তো দেওয়ান মহলের বিপদের কথা কিছুই জানে না, কিন্তু কিন্তু আমরা তো জানি। এরকম করো না, আমি তো বুঝতে পারি না অন্যের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তুমি কি মজা পাও। তুমি ছাড়া এটা আর কি ভালো জানে মালহোত্রা, আমার গল্পগুলো এই ঘটনাগুলোর থেকেই তৈরি হয়। আর সেই গল্প থেকে তুমিও তো পয়সা কামাও, তাই না? কে তাই তো? এখন যে কোনো সময় সেই ছেলেটা এখানে আসতে পারে। হ্যালো স্যার। স্যার, আমি বিশ্বাস করতে পারছি না আপনার সাথে দেখা হয়েছে। জয়? হ্যাঁ স্যার, আপনি কাল আমাকে ফোন করেছিলেন। আমি তোমার জন্যই অপেক্ষা করছি, বসো। কাম অন, জয়েন আস। ধন্যবাদ স্যার। আলাপ করিয়ে দিই, এনি মিস্টার মালহোত্রা, ইনি আমার গল্পের প্রকাশক। হ্যালো স্যার। জয়? হ্যালো মালহোত্রা। জয় আমাকে অনেক চিঠি লিখেছে, আর ওর চিঠি পড়লে সব বোঝা যায়। ও আমার বই এবং গল্পকে কত উপভোগ করে, আর শুধু তাই নয়, এমনকি আমার গল্পের সত্যতা যাচাই করার শখ এর এতটাই যতটা হয়তো আমার, তাই না? একদম ঠিক স্যার। আর যখন জীবনে এমন কোনো অবস্থায় পড়ি যখন বুঝতে পারি না কি আগে কি করব, তখন আপনার গল্পের চরিত্রগুলোকে ভাবি, এই অবস্থায় সে কি করেছিল, আর তারপর সেটা অনুসরণ করি, আর সবসময় বেঁচে যাই। তাই আমি ঠিক করেছি, আমি তোমাকে দেওয়ান মহল পাঠাবো, আর আজকের গোটা রাত যদি তুমি ওখানে কাটাতে পারো তাহলে পরের উপন্যাস আমি তোমাকে দিয়ে লেখাবো। স্যার ঠিক আছে, আমি নিশ্চয়ই যাবো স্যার। ভানুট, দেখো এই ছেলেটা বাচ্চা, তুমি একে দিয়ে সব করিও না। দেখো, অনেক শক্তি আর সাহস চাই ওই আত্মাদের সাথে টক্কর দিতে গেলে। মালহোত্রাবাবু, আমাকে একটা সুযোগ দিন, আমি করে দেখাবো। স্যার, স্যার আমি দেওয়ান মহলে যাব স্যার, প্লিজ। ঠিক আছে, কিন্তু একটা কথা তোমাকে বলে দিই জয়, দেওয়ান মহলে এত আত্মা থাকে যে আজ পর্যন্ত ওখানে কেউ এক ঘন্টার বেশি থাকতে পারেনি, আমিও না। আত্মার আত্মকথা নামের বইতে আপনি এই ব্যাপারটা নিয়েই বলেছিলেন স্যার, আমার সব মনে আছে স্যার। আমার মনে হয় আমি করতে পারবো, আমি দেওয়ান মহল নিশ্চয়ই যাব। ওই বই তো কিছুই নয় জয়, তুমি যখন দেওয়ান মহল থেকে ফিরবে ওর থেকেও ভালো বই তুমি লিখবে। কিন্তু এই ব্যাপারগুলোকে তুমি ঠাট্টা দেব না। না স্যার। কারণ ওই রাতে আমি আর মালহোত্রা যখন দেওয়ান মহলে গেছিলাম, আমরা মৃত্যুর মুখ থেকে জীবন ছিনিয়ে এনেছিলাম। কে মনে পড়ে মালহোত্রা? এই নির্জন রাস্তায় এত রাতে কোন বেচারা আটকে গেছে? আহ!
এটা খুব বাজে আইডিয়া। দেখো বাবা, তুমি ওখানে যেও না। না, তুমি ওখানে যাবে না। আমি বলছি তুমি ওখানে যাবে না। কিন্তু স্যার, আমি ওখানে যাব। আমাকে ওখানে প্লিজ যেতে দিন স্যার। আমি ওনার সব গল্প পড়েছি, আর ওনার সব গল্প সবসময় আমাকে সাহায্য করেছে। আমার বিশ্বাস আজকেও করবে। প্লিজ স্যার, ভানুট স্যার, আমাকে প্লিজ যেতে দিন ওখানে। ঠিক আছে। আমরা তোমার ফিরে আসার অপেক্ষাতে থাকবো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। জয়, হ্যালো, জয়, জয়, কোথায় তুমি? তুমি ঠিক আছো তো? আমার কত চিন্তা হচ্ছিল তোমার জন্য, কতবার তোমাকে ফোন করেছি। একটা ফোন তো করতে পারো তুমি। প্রীতি, আমি তোমাকে ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু জানো এই শিকারপুরে কোনো নেটওয়ার্কই নেই। যেই নেটওয়ার্ক এলো আমি তোমাকে ফোন করলাম। তুমি জানো ডক্টর ভানুট আমাকে বেছে নিয়েছেন। বেছে নিয়েছেন? কিসের জন্য, কিসের জন্য বেছে নিয়েছেন? প্রীতি, উনি আমাকে শিকারপুরের দেওয়ান মহলে পাঠাচ্ছেন, আর তাও আজ রাতেই। এগুলো কি হচ্ছে জয়? তুমি তুমি এসব কি বলছো? কেন করছো এসব? দেখো দেখো, এসব বোকামি ছেড়ে দাও আর ফিরে এসো। এইভাবে একা একা এইভাবে একা একা কোথাও যেও না। আরে আবার কি শুরু করলে? তুমি কি জানো ডক্টর ভানুট আমাকে কি বলেছেন? যদি আজ রাতে আমি দেওয়ান মহলে সাকসেসফুলি থাকতে পারি, তাহলে ওনার পরের গল্পের লেখক আমি হব। আর তুমি জানো এটা একটা লাইফ টাইম অপরচুনিটি। আর তুমি আমার কিচ্ছু হবে না, আমি ঠিক থাকবো। দেখো তুমি যে কি বলছো আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি তোমাকে শুধু এটাই বলছি, তুমি এখন আমার কথা শুনছো না, কিন্তু দয়া করে নিজের খেয়াল রেখো, আর আর মাঝে মাঝে আমাকে ফোন করো। হ্যাঁ প্রীতি, আমি জানি না দেওয়ান মহলে নেটওয়ার্ক থাকবে না থাকবে না, যদি থাকে তো অবশ্যই ফোন করব। ভালো থেকো। হ্যাঁ, বাই বাই। ভয় পেও না, কি হয়েছে? আমাকে বাঁচান প্লিজ, প্লিজ আমাকে বাঁচান। ওই লোকটা, ওই লোকটা মেরে ফেলবে আমাকে। ঠিক আছে, শান্ত হও, আমি দেখছি। ওকে, ওখানে তো কেউ নেই। আছে, ওখানেই আছে। আমাকে মেরে ফেলবে, প্লিজ বাঁচান, প্লিজ আমাকে বাঁচিয়ে দিন। ভয় পেও না, প্লিজ, আমি আছি তো। ওখানে কেউ নেই, চলো আমার সাথে ভেতর চলো। এসো এসো, সত্যি ওখানে কেউ নেই। ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এসো।
বড় মহল? কার হতে পারে? এটা দেওয়ান মহল, এখানে কেউ থাকে না। আমি এখানে প্রথমবার এলাম। কিন্তু তোমাকে তাড়া করছে কে? আর তোমার নাম কি? আমার নাম জারা। আমি আর আমার ভাই এই বাড়িটার সম্পর্কে অনেক ভয়ের গল্প শুনেছিলাম, আর একদিন একদিন সত্যিটা জানতে ভাই এখানে এলো। আর কখনো ফিরল না, তাই জন্য ওকে খুঁজতে আমি এখানে এসেছি। আর বাইরে বাইরে বাগানে একটা ভয়ানক লোক ছিল, ওই লোকটা আমাকে মেরে ফেলবে। দেখুন, আমাকে আমার ভাইকে খুঁজতে হবে, আপনি আমাকে একটু সাহায্য করবেন? নিশ্চয়ই করবো সারা। আর এমনিতেও আজকের রাতটা আমাকে এই বাড়িতেই কাটাতে হবে, আমি তোমার ভাইকে নিশ্চয়ই খুঁজে দেব। ধন্যবাদ। চলো। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু নিজের কথা কিছুই বললেন না। ও, আমার নাম জয়। আপনি কিছু বলছিলেন যে আপনি এই মহলে এক রাত থাকতে চান, কিন্তু কেন? তার কারণ আমি একজন লেখক আর আত্মাদের নিয়ে গবেষণা করতে এসেছি, ওদের নিয়ে একটা গল্প লিখতে চাই। আত্মাদের নিয়ে? তাই তো এমন সব জায়গায় ঘুরে বেড়াই যেখানে আত্মারা আসতে যেতে থাকে। এসো গিয়ে দেখি। আমার খুব ভয় করছে। ভয় পেও না সারা, হয়তো তোমার ভাইকে ওখানেই পাবো, আমি আছি তো। চলো, কিন্তু সাবধানে এসো। তুমি এখানেই দাঁড়াও, আমি দেখছি। জয়, একটু সাবধানে। এখানে তো কেউ নেই। জয়,
ডক্টর ভানুটের বইতে লেখা ছিল আত্মার আগুনে ভয় পায়, আমাকে শীঘ্রই কিছু করতে হবে। আপনি কোনো মেয়েকে দেখেছেন? আওয়াজ তো এখান থেকেই আসছিল। হ্যালো ম্যাম, ম্যাম আপনাকে জিজ্ঞাসা করছি। ভানুটের বই আত্মাদের আক্রমণের ব্যাপারে লিখেছে, যখন সুশীলের উপর একটা আত্মা হামলা করেছিল তখন সুশীল একটা লম্বা শ্বাস নিয়ে উচ্চুল হাত দিয়ে ধরে জোরে জোরে টানতে থাকে আর দেখতে দেখতে আত্মাটা অদৃশ্য হয়ে যায়। আমাকে ওইটাই করতে হবে। আজ আবার ডক্টর ভানুটের গল্পগুলো আমায় বাঁচিয়ে দিল। বেচারা ছেলেটা, ও এখান থেকে কিছুতেই বেঁচে ফিরতে পারবে না। ওই মহলি ওকে মেরে ফেলবে। ভানুট, ভানুট নিজের গল্পের জন্য কতগুলো জীবন নিয়ে ছেলে খেলা করলো, কিন্তু কিন্তু আমি তো ওই মহলের ব্যাপারে সব জানি। আমি ছেলেটাকে ওখানে একা ছেড়ে দিতে পারি না, আমাকে কিছু করতে হবে। কোথায় গেল? ওর কিছু হলো না তো? ও নিশ্চয়ই অন্য কোনো ঘরে লুকিয়ে আছে, ওকে আমায় খুঁজতে হবে। যারাকে খুঁজছো? কে ওখানে? আমি জিজ্ঞেস করছি কে ওখানে?
দেওয়ান সাহেব, তোমার চোখগুলো খুব ভালো। না, আমার গুলো চাই, দিয়ে দাও আমায়। না, আপনি আপনি চল, তুমি এর সামনে থেকে যাও। না, এখান থেকে চলে যাও। স্যার আপনি যাও, তুমি চোখ দিয়ে দাও। তাই তুমি কোথায়? তবে তোমার চোখ দিয়ে দাও, বাঁচতে পারবে না তুমি। যখন তালা আছে তখন চাবিও থাকবে। সারা, আর এই ছেলেটা, এই ছেলেটা তো, এটা তো সারার আওয়াজ। সারা, আর আগে আসবেন না, বলে দিচ্ছি, কিন্তু আগে আসবেন না। না, না, না। আমি এখানে কি করে? আমি তো ওখানে সিঁড়ির ওপর ছিলাম।
এই কাপড়টা তো কোনো মেয়ের মনে হচ্ছে। ছবিটা তো এটা তো জারার, এটা তো জারাই। জারার ছবি এই ঘরে কি করে আসতে পারে? জারা তো নিজেই প্রথমবার এই প্রাসাদে এসেছে। ও তো আগে বাজান প্লিজ, প্লিজ আমাকে বাঁচান। কি হয়েছে? ওই লোকটা, আগে বাজান প্লিজ, প্লিজ আমাকে বাঁচান। ওই লোকটা মেরে ফেলবে আমাকে। তার মানে যারা আমাকে মিথ্যে বলেছে। আমি আর আমার ভাই এই বাড়িটা সম্পর্কে অনেক ভয়ের গল্প শুনেছিলাম, আর একদিন সত্যিটা জানতে ভাই এখানে এলো আর কখনো ফিরল না। তাই জন্য ওকে খুঁজতে আমি এখানে এসেছি। যারা আমাকে মিথ্যে কি করে বলতে পারে? আমি তো ওকে সাহায্য করেছিলাম, ওর ভাইকে তো খুঁজছি। সব কিছু হতে পারে জয়, এই প্রাসাদে যা খুশি তাই হতে পারে। হতেই পারে যে সারাও একটা আত্মা। না, চুলোয় যাক বই। বাবা জয় বেঁচে থাকলে তবে তো তুমি কিছু লিখবে। যত তাড়াতাড়ি সম্ভব এই প্রাসাদ থেকে বাইরে বেরোনোর রাস্তা। জয়, কে ওখানে? কে আপনি? এটা কি করে হতো? কে আপনি? কে? জয়, তুমি জানো একবার এই দিওয়ান মহলে যে আসে
সে ফিরে যায় না। এই গোটা ব্যাপারটা একটা স্বপ্নের মতো, একটা বাজে স্বপ্নের মতো। এখানে যা খুশি হতে পারে। না যারা 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 আমার কাছে এসো না, যারা দাঁড়াও, যারা আমার কাছে আসবে না। জয়, তুমি আমাকে সাহায্য করতে এসেছিলে না, তাহলে এখন ভয় পাচ্ছ কেন? যারা ওখানেই দাঁড়াও, আমার উচিত হয়নি তোমাকে সাহায্য করা। ভয় দেখাচ্ছ আমাকে? প্লিজ আমাকে ছেড়ে দাও। যারা, আমার তো শুধু এক রাত কাটানো ছিল এই প্রাসাদে। আমি আমি জানতাম না এখানে সত্যি। যারা, আমাকে যেতে দাও প্লিজ। ছেড়ে দেবো তোমায়? তাহলে যাও, পালিয়ে যাও। এখান থেকে পালিয়ে যাবে কোথায় তুমি জানো? এখানে লোক আসে নিজের ইচ্ছায়, কিন্তু যায় আমার ইচ্ছায়। আর আমার ইচ্ছা ওদের জ্যান্ত না যেতে দেওয়া। জয়, ভয় পাচ্ছ কেন? সাহায্য করতে এসেছিলে না, নিজের জীবন দিয়ে না আমায় সাহায্য করো। যারা, তারপর আমরা সব সময় একসাথে থাকব। এসো আমার কাছে, এসো, এসো জয়, এসো জয়, এসো, এসো জয়। দরজা ভেতর থেকে বন্ধ, এটা কি করে হতে পারে? কি হয়েছে ভাই, কাউকে খুঁজছো? ইয়ে, আসলে ডক্টর ভানুট আমাকে এখানে পাঠিয়েছেন। যদি আজকে রাতটা এখানে কাটাতে পারি তাহলে হয়তো পরের বইটা লিখতে পারব। কিন্তু আপনি? ও, তো ডক্টর ভানুট পাঠিয়েছেন? হ্যাঁ। ভালো হয়েছে। আসলে জানো, আজকে রাতটা আমি এখানেই কাটাতে চলেছি। তুমি থাকলে ভয় একটু কমই পাবো, তাই না?
হ্যাঁ এসো, ভেতরে এসো। থ্যাংক ইউ। আসলে আপনিও তো, কোথায় গেল? আরে এই দরজা কি করে বন্ধ হলো? হ্যালো, এখনই তো এখানেই ছিল। আমি আপনাকে চিনলাম না তো। মানে অ্যাকচুয়ালি এই মাসের শেষ রাতটা আপনি আমাদের সাথে কাটাতে আসেননি তো? হ্যাঁ, কিন্তু আপনি আসতে খুব দেরি করে দিয়েছেন। আমরা সবাই কবে থেকে আপনার অপেক্ষা করছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.